ভিটা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। বহরমপুর রবীন্দ্র সদনে আগামী 13 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইতিহাস মেলা 2024, চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। মুর্শিদাবাদ জেলার ইতিহাস ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে শুরু হচ্ছে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব 2024। এ উৎসবের শুভ উদ্বোধন আগামী 13 ফেব্রুয়ারি দুপুর 12টার সময়। এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে ইতিহাসের দেশ, যেখানে ভারতবর্ষের প্রাচীন, মধ্য ও আধুনিক সমস্ত বিষয়গুলিকে সাজিয়ে তোলা হবে। এছাড়াও এবার পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের সেক্রেটারি এখানে উপস্থিত থাকছেন। ফেব্রুয়ারি মুর্শিদাবাদ ইতিহাস উৎসব হতে যাচ্ছে, তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এটি এই যে ইতিহাস উৎসব, এবার বিশেষ আকর্ষণ হচ্ছে ইতিহাসের দেশ বলে একটি প্যাভিলিয়ন, যেখানে পরপর ভারতবর্ষের প্রাচীন, মধ্য, আধুনিক সমস্ত বিষয়গুলোকে সাজিয়ে তোলা হবে। এছাড়া আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ এবার, সেটা হচ্ছে যে রাজ্য হেরিটেজ কমিশন, পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশন, তার যিনি সেক্রেটারি তিনি এবার আমাদের এখানে আসছেন এবং হেরিটেজ কমিশন আমাদের এখানে একটি স্টল দিচ্ছে। এটি কিন্তু প্রথম মুর্শিদাবাদে হচ্ছে, এরকম আগে কখনো হয়নি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আমাদের আরেকটা যেটা হচ্ছে, ছাত্রছাত্রীদের মডেল এক্সিবিশন, বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যের মডেল বানিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা প্রেজেন্ট করবে। এছাড়া যেটা রেগুলার প্রত্যেক বছর হয় আমাদের, যে ড্রয়িং কম্পিটিশন, ছাত্রছাত্রীদের ড্রয়িং কম্পিটিশন, এবার প্রচুর ছাত্রছাত্রী যোগদান করছে। বিভিন্ন ইতিহাসের ওপর, ইতিহাসকে থিম করে বিভিন্ন নাটক, নৃত্যনাট্য পরিবেশন হয়, সেগুলো হচ্ছে। আমাদের এখানে বই প্রকাশ যেটা প্রত্যেকবার হয়, এবারও হচ্ছে। এবার হচ্ছে ইতিহাস অনুসন্ধান অষ্টম খণ্ড যেটা, সেটা এবার প্রকাশিত হচ্ছে। তো এই সমস্তগুলো আমাদের, এবং আমাদের এখানে মুদ্রা প্রদর্শনী হয়, প্রত্যেকবার হয়, এবারও আমাদের মুদ্রা প্রদর্শনী থাকছে। এবং তার মধ্যে গুপ্তযুগের স্বর্ণ মুদ্রা, শশাঙ্কের মুদ্রা আমরা সেগুলোও পাচ্ছি এখানে। তো এই সমস্ত আমাদের ইতিহাস উৎসবে এবার থাকছে। আমাদের হচ্ছে 13-15, তিন দিন, 13-12 সময় আমাদের উদ্বোধন হচ্ছে এবং চলবে 15 সন্ধে অবধি। বিশেষ আকর্ষণ হচ্ছে, প্রথমত হচ্ছে রাজ্য হেরিটেজ কমিশনের যে স্টল, সেটা একটি বিশেষ আকর্ষণ, এবং রাজ্য হেরিটেজ কমিশনের সেক্রেটারিও আসছেন। এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা থাকছে ইতিহাসের দেশ, যেটা বললাম ইতিহাসের দেশ একটা বিশেষ আকর্ষণ আমাদের, ছাত্রছাত্রীরা যে মডেল তৈরি করবে ইতিহাসের বিভিন্ন স্থাপত্যের ওপর মডেল, তার একটা কম্পিটিশন হচ্ছে, সেটা একটি বিশেষ আকর্ষণ। এই তিনটে উদ্বোধন কে করছেন? উদ্বোধন আমাদের ছাত্ররাই, ছাত্রছাত্রীরাই করে, ইতিহাসের ছাত্রছাত্রীদের দ্বারাই আমরা প্রত্যেকবার, যেহেতু এটা ছাত্রছাত্রীদেরই অনুষ্ঠান মূলত, তাদেরকে টার্গেট করে তারাই উদ্বোধন করে। তারা সামনে থেকে দেখতে পাবে, যেমন ধরুন আমরা সবাই 1857 মহাবিদ্রোহের কথা জানি। 1857 মহাবিদ্রোহ তো বহরমপুর থেকেই শুরু হয়েছিল। তো এবার একটা ভারতের ম্যাপের মধ্যে যেখানে যেখানে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, সেইখানে সেইখানে একটা সুইচ টিপলে আলো জ্বলিয়েছিল। তো এইটার মাধ্যমে ছাত্ররা বইয়ে পড়তে যতটা ইন্টারেস্ট না পায়, এটা দেখতে কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট পাবে তারা, এটা আমাদের মনে হয়। এরকম আরো বিভিন্ন জিনিস আমাদের এই ইতিহাস দেশ, ইতিহাসের দেশে থাকবে। এবং আরেকটা যেটা, আমাদের পুরো এই ক্যাম্পাসটা হেরিটেজ আলো দিয়ে বিভিন্ন প্রাচীন যুগ, বিভিন্ন প্রাচীন থেকে মধ্য থেকে বর্তমান যুগ অবধি বিভিন্ন যে লাইটিং, সেই লাইটিং দিয়ে সাজিয়ে তোলা হবে। মানে ঢুকলেই যেন একটা ফিল হয় যে আমি অতীতে চলে এসেছি, এই ক্যাম্পাসে ঢুকলেই মনে হবে যে আমি একটা অতীত সময়ের মধ্যে পদার্পণ করছি, সেই ফিলটা দেওয়ার জন্য আমাদের এখানে একটা কিন্তু আলোকসজ্জারও ব্যবস্থা থাকছে। সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।